পুরো পরিবার শেষ। ভাই থাকে ইতালিতে আর ওরা ছিল বাংলাদেশে। ওরা ওদের ভিসা হয়ে গেছিল, ফ্যামিলি ভিসা, এই যে গত পরশু দিন ভিসা পেয়েছে। ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন ট্র্যাজেডিতে সর্বশেষ তথ্য মতে মৃতের সংখ্যা 50 ছুঁয়েছে। মূলত বিদেশ থাকে, দেশে আসছে, বেড়াতে আসছে, ঘুরতে আসছে, ছেলে মেয়ে একটু এখানে আসছে যে একটু খাওয়া দাওয়া করবে, আইসেই দুর্ঘটনার শিকার হয়েছে। যখন আগুন লাগছে ঘটনাটা দেখতেছে, আবদুল্লাহ আবার বাসায় বলছে যে আমরা কাচ্চি ভাই খাবো আজকে। যখন আগুন লাগছে তখন শুভা আন্দাজ করতেছে যে আন্টিরা তো বেরিয়ে গেছে, দেখি কি অবস্থা, ফোন দিতেছে, তখন আর ফোনে ওরা কেউ রে পাইতেছে না। তো 10টা 11টা 12টা পর্যন্ত যেহেতু ওরা বাসায় ফিরে নেয়, মোবাইলে দেখছে না, তখন সে অনুমান করছে যে এখানে আছে। তারপরে আবার টিভিতে ও এর ছবিটা দেখে ফেলছে, আমার খালতো বোনের ছবি, পাওয়ের জুতা দেখে। এ সময় ইতালি প্রবাসী সৈয়দ মোকাররক হোসেনের স্ত্রী সন্তান সহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই পাঁচজন হলেন ইতালি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোকাররক হোসেন কাউসার, তার স্ত্রী স্বপ্না আক্তার, বড় মেয়ে সৈয়দা ফাতিমাতুজ্জোহরা কাশফিয়া, দ্বিতীয় মেয়ে সৈয়দ নূর ও একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহ। হয়েছিল যে আমরা হয়তো কিছু একটা হবে, এই জন্য আমরা পাঁচতলা থেকেই স্টেপ নিছি যে না আমাদের পরে হাত পা ভাঙুক অ্যাটলিস্ট, এরকম চিন্তাভাবনা থেকে আমরা তিনজনই একসাথে লাভ দিই আর কি। তারপর আমার পেছনে একটা টিন আছে আর কি, পাঁচতলা থেকে টিন শেড মতো আছে, ওর উপরে দিয়ে আমরা পড়ি, তারপর ওইখান থেকে লাভ দিয়ে পড়ি। এখানে তো অনেকগুলি রেস্টুরেন্ট, আপনি নিচতলাটা পুরোটাই রেস্টুরেন্ট, দোতলাটাও রেস্টুরেন্ট, তিনতলাটাও রেস্টুরেন্ট, এরকম প্রত্যেকটাই রেস্টুরেন্ট, কিন্তু এখানে কোনো ফায়ার এক্সিটের কোনো ব্যবস্থা নাই, একটাই লিফট, এই লিফট দিয়ে নামতেছে। এখন আগুনটা লাগছে, আমি যখন লাগছে তখন থেকে আমি এখানে ছিলাম, কিন্তু আমি এখানে দেখলাম না যে বাইর হওয়ার কোনো রাস্তা আছে। বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত 46 জন প্রাণ হারান, এর মধ্যে রয়েছেন যশোরের কামরুল হাসান রকি। বন্ধুকে জানাইছে, বন্ধুরা আবার আমার ওয়াইফের কাছে ফোন দিছে, তখন এই ফোন পায় আমরা দৌড়ে। এসব হতভাগাদের স্বজনদের কান্না আর আর্তনাদ কোনোভাবেই থামছে না। এর বাইরে মেয়ে নাতি হারিয়ে পাগল প্রায় বাসনা রানী। ওই রাতে আগুনে পুড়ে মেয়ে ও নাতির মৃত্যুর খবরে ঢাকা মেডিকেলে ছুটে আসেন বাসনা রানী। এ সময় তাকে প্রলাপ গুনতে দেখা যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:50 দিকে এই দুর্ঘটনা ঘটে। কামরুল হাবিব হোসেন রকি ছটার সময় আমার কাছে ফোন আছে, ওর বর্ষা আছে। ফোন দেওয়ার পরে আমি তখন বলছি যে কি অবস্থা মারা গেছে, তার কাছে আগুন লাগে ঢাকাতে চাকরি করতে, আমি জানি তো বাড়ি থাকে, কিন্তু বাড়ি তো আমি মাঝে কয়েকদিন আসছি আর দেখা হয়নি, এই পর্যন্তই জানি। আপনার কি আপন ভাই? না না, আপন না, আমাদের পাড়া করতে বেশি পড়া ভালো হয়েছিল, খারাপ না। তার মাও তো বাড়ি ছিল না, আমরা গেলাম পাশে মোবিল শুনতে, সেখান থেকে আসার পরে এই দুর্ঘটনা শুনি। ওই বিল্ডিং এর নিচতলায় অবস্থিত চায়ের চমক নামক রেস্টুরেন্ট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 আগুন নিয়ন্ত্রণে আসে। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন, হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। গতকাল রাতে বেইলি রোডে একটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একটা রেস্টুরেন্টে, এবং যেটা কোন সময় কাম্য ছিল না, সেই রেস্টুরেন্টে দুর্ঘটনার পরে বেশ কিছু রুগী আসে আমাদের এখানে। আমাদের এখানে এর মধ্যে যত রুগী আসছিল তার মধ্যে আমাদের এখানে 10টা ডেড বডি আর ঢাকা মেডিকেলে আসছিল 45টা ডেড বডি। তো ঢাকা মেডিকেলে পরে একজন 46টা মারা যায়, 46 পেশেন্ট এখন পর্যন্ত আমাদের জানা মতে মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের কেউই শঙ্কামুক্ত নন। এদিকে আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কাশি ভাই রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এমনটাই দাবি করা হলেও প্রতিষ্ঠানটির ম্যানেজার আব্দুল হালিম বলছেন ভিন্ন কথা। তার দাবি, অহেতুক হয়রানি করা হচ্ছে। আগুন লাগছে সামনে, তাহলে কাশি ভাইয়ের ওইখানে কিভাবে আগুন লাগলো? এদিকে লাশের সারি যত দীর্ঘ হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ক্যাম্পাসের পরিবেশ ততই ভারী হয়ে উঠছে। রেহানা পারভিন সুক্তা, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর। স্বর্ণলতা নিউজ, মুক্ত চিন্তার বিকাশ।